আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু বলতেছি দেখো, এখানে এক্স বিওয়াই এটা যখন ভাঙবে তখন তার কোফিসিয়েন্টটা কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। অর্থাৎ যদি এখানে এ টু এস এল ওয়েজ কোন থ্রির কেসটা দেখতে পারো, ব্যাপারটা কি হবে, এল বি প্লাস প্লাস ওয়েজ মাইনাস কয়টা, ওয়েজ মাইনাস তিনটা। তাহলে এখানে দেখো এল এর যেটা চার্জ সেটা কার কোফিসিয়েন্ট, ওয়েজ মাইনাস এর কোফিসিয়েন্ট, সেই জন্য এখানে লিখছি যে ওয়েজ মাইনাস এর কোফিসিয়েন্টটা হবে প্রথম ক্যাটায়নের চার্জ, আর ওর যে কোফিসিয়েন্ট আছে সেটা হবে বি এর চার্জ। ঠিক আছে, বি এর চার্জ দেখো, এল এর যে কোফিসিয়েন্ট ওয়ান, ওয়ানটা হবে বি এর চার্জ ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা লিখলাম। এখন ভাঙলে যেটা কেএসপি পাবো আমরা, কেএসপি মানে হচ্ছে এটাও বর্কিয়া সূত্র, এটা জানি যে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার হার ধ্রুবক তার নির্দিষ্ট ঘনমাত্রার ঘাত রূপে সমানুপাতিক বা ঘাত রূপে আসে। ঠিক আছে, তাহলে এখানে কোফিসিয়েন্ট যেটা আছে সেটা ঘাত হয়ে যাবে, কোফিসিয়েন্ট যেটা আছে সেটা ঘাত হয়ে যাবে। এখানে গুণ কেন করছি এবার সেটা দেখো, আমার থেকে শুধু লেখা দরকার ছিল এ এর কনসেন্ট্রেশন, কিন্তু এক্সটা কেন গুণ করলাম কেএসপির ক্ষেত্রে, কারণ আমি কেএসপি কাউন্ট করতেছি, দ্রাব্যতা কাউন্ট করতেছি স্ট্যান্ডার্ড ফরম্যাটে। কারণ আমার থেকে যদি এক্স ডি ওয়াই যদি তার দ্রাব্যতা এস হয়, তার দ্রাব্যতা যদি এস হয়, সে একবার ভাঙলে একটা মাস এ তৈরি করবে, একটা মাস বি তৈরি করবে। ঠিক আছে, একবার ভাঙলে একটা তৈরি হতেই হবে, বি একটা তৈরি হতে হবে, কিন্তু হচ্ছে কতটা, হচ্ছে এক্স গুণ হচ্ছে ওয়াই গুণ। ঠিক আছে, সেজন্য আমি এক্স গুণ আর ওয়াই গুণ কাউন্ট করে দিলাম, কারণ আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে কাউন্ট করতেছি, এস কাউন্ট করতেছি, এস কাউন্ট করতে, যদি টোটাল কনসেন্ট্রেশন কাউন্ট করতাম তাহলে এটা আর গুণ করে দিতাম না, টোটাল কনসেন্ট্রেশন হলে তো টোটাল কনসেন্ট্রেশন পেয়ে যেতাম। ঠিক আছে, গুণ করে দিতাম না, যেহেতু টোটাল কনসেন্ট্রেশন কাউন্ট করতেছি না সেহেতু আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটটা জাস্ট গুণ করে দিচ্ছি। ঠিক আছে, এক্স আর ওয়াই গুণ করে দিচ্ছি, তাহলে এখানে এস আর এস, ঠিক আছে, দুইটা এস হবে, এক্স ইন্টু এস, এক্স ইন্টু ওয়াই, আর টু দি পাওয়ার এক্স ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স হবে, ওয়াই টু দি পাওয়ার ওয়াই হবে, ওয়াই আর এস, এস টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার ওয়াইকে আমরা লিখতে পারি এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এখন যে কোনো নবম দিক তুমি এটার মাধ্যমে খুব সহজে বের করতে পারবে, এখানে এল এর কোফিশিয়েন্ট হচ্ছে ওয়ান, এটা হচ্ছে থ্রি, অর্থাৎ এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান থ্রি, এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান থ্রি হলে কিভাবে বের করতে হবে সেটা বের করে ফেলবা। তাহলে জিঙ্ক সালফেট যদি দেওয়া থাকে তাহলে এটার জন্য বের করে দেখো তো, জিঙ্ক সালফেটের জন্য কেএসপি কত হবে একটা দ্রুত বের করো আমাকে বলো। এখন বুঝছো তোমরা? যদি বুঝো তাহলে জিঙ্ক সালফেটের কেএসপি টা দ্রুত বের করে বলো। এখানে জিঙ্ক কত, ওয়ান, SO4 কত, তাও ওয়ান, SO4 এটা টোটালি যায় না, তাই না? তাহলে এখানে জিঙ্ক কত, জিঙ্ক টু প্লাস, আর হচ্ছে SO4 টু মাইনাস, একদম ইজি, SO4 টু মাইনাস, তো এখানে কোনো কোফিশিয়েন্ট নাই, এটাও ওয়ান এটাও ওয়ান, দুটোটাই ওয়ান, তাহলে দুটোটাই ওয়ান হলে ওয়ান টু দি পাওয়ার ওয়ান, এক্স টু দি পাওয়ার এক্স, ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই, ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, তাহলে হচ্ছে এস স্কোয়ার, আর কি এখানে আর কিছু তো নেই, এস স্কোয়ার, বুঝছো? বুঝছো কিনা বলো। জি ভাইয়া, যেভাবে সলভ করবা যে কোনো লবণের ক্ষেত্রে, এখানে অনেকগুলো লবণের ক্ষেত্রে ক্যাশ দেওয়া থাকবে, এখন তোমাকে যদি ক্যাশ পে কোন একটা মান দেওয়া থাকে তাহলে এটা কিভাবে সলভ করবা, রুট করে দিলে পেয়ে যাচ্ছ, রুট করে দিলে পেয়ে যাচ্ছ। এরপরে দেখো আয়নিক গুণফল, আয়নিক গুণফলটা ঠিক তোমার এই দ্রাব্যতার গুণফলের মতো, মানে টোটাল আয়ন গুলার গুণফল, এখানে আমি কি বলছি টোটাল আয়নের গুণফল, কতটুকু আয়ন আছে। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে আমি যেটা দ্রাব্যতার গুণফল কাউন্ট করতেছি সেটা অবশ্যই কি হতে হবে, সম্পৃক্ত দ্রবণ হতে হবে, সেটা অবশ্যই সম্পৃক্ত দ্রবণ হতে হবে। যখন আয়নিক গুণফল কাউন্ট করব তখন সেটা সম্পৃক্ত হোক, অসম্পৃক্ত হোক, অতিপৃক্ত হোক, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারবে, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, যে কোনো দ্রবণের ক্ষেত্রে আমরা জাস্ট টোটাল আয়ন গুলা অসম্পৃক্ত অতিপৃক্ত, ওইগুলো তো বুঝো, অসম্পৃক্ত অতিপৃক্ত মানে হচ্ছে এখানে পদক্ষেপ পরে আছে, সম্পৃক্ত মানে হচ্ছে যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু দ্রবীভূত আছে, আর অসম্পৃক্ত মানে হচ্ছে কম পরিমাণ আছে। তাহলে টোটাল আয়নের গুণফল, তাহলে এক্স প্লাস বি ওয়াই কি হচ্ছে, এক্স এ ওয়াই প্লাস আয়নে পরিণত হচ্ছে বি ওয়াই, এখানে এক্স ওয়াই দিয়ে আর গুণ করতে হবে না, কারণ আমি টোটাল আয়নটা পেয়ে যাচ্ছি, আমি এখানে টোটাল আয়ন পাই নাই, আমি পাচ্ছি এখানে এস ভাঙলে একটা এস মিনিমাম তৈরি হবে, এস ভাঙলে বি এর ক্ষেত্রেও একটা এস মিনিমাম তৈরি হবে, তাহলে এক্স ইন্টু এস গুণে তৈরি হচ্ছে
এক ওয়াই ইন্টু বি গুণ এত হচ্ছে, ঠিক আছে? এটা ছিল সেজন্য এক্স ওয়াই এখানে গুণ করেছি ক্যাসপির ক্ষেত্রে, কিন্তু এখানে আমি কি কাউন্ট করবো? টোটাল আয়ন গুলার গুণফল, টোটাল আয়ন গুলার। তাহলে টোটাল আয়ন গুলো হইলে কত গুণ হচ্ছে সেটা তো আমি টোটাল পেয়ে যাচ্ছি, টোটালটা তো পেয়ে যাচ্ছি, কত গুণ হচ্ছে সেটা আর কি জন্য লাগবে, ঠিক আছে? সেজন্য আমি এখানে লিখবো শুধু আইপি এর ক্ষেত্রে হবে শুধু এ প্লাস আয়নের গুণফল আর হচ্ছে বি মাইনাস আয়নের গুণফল, আবার কোএফিসিয়েন্ট গুলো পাওয়ার হবে, অবশ্যই কোএফিসিয়েন্ট গুলো পাওয়ার হবে, বোঝা গেছে? সেজন্য এখানে গুণ হয় না, অর্থাৎ এখানে টোটাল আয়নটা কাউন্ট করতেছি যার কারণে গুণ হচ্ছে না কোএফিসিয়েন্ট, আর এখানে আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কাউন্ট করতেছি, অর্থাৎ এস এর জন্য কাউন্ট করতেছি, সেজন্য কোএফিসিয়েন্ট কত গুণ হচ্ছে সেটা বের করতেছি। এটা বুঝছো? তাহলে এখন কেআইপি মানে হচ্ছে টোটাল আয়ন, এখন টোটাল আয়ন যতটা আছে সেটা যদি তার সম্পৃক্ত দ্রবণের জন্য হয়, অর্থাৎ যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু যদি থাকে কেআইপি, কেআইপি মানে কি আমি বলছি সম্পৃক্ত অসম্পৃক্ত অতিরিক্ত সবগুলোর জন্য, এখন যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু আয়ন আছে, অর্থাৎ কেআইপি মান যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু আছে, তাহলে সেটাকে আমরা কেএসপি বলতে পারবো না। ধারণ ক্ষমতা সমপরিমাণ থাকলে কি হবে সেটা কেএসপি আর কেআইপি একই জিনিস, অর্থাৎ কেএসপি আর কেআইপি তখন কি হবে একই হবে, কেএসপি সমান কেআইপি মানে হচ্ছে কি দ্রবণটা সম্পৃক্ত, অর্থাৎ দুটোটাতে ধারণ ক্ষমতা সমপরিমাণ আয়ন দ্রবীভূত আছে। যখন কেআইপি টা বড় হবে আয়ন বেশি হয়ে যাবে, যখন আয়ন বেশি হয়ে যাবে কেএসপি চেয়ে যখন কেআইপি বড় হবে তখন কি হবে অধঃক্ষেপ করবে, আবার যখন কেআইপি ছোট হবে কেএসপি বেশি হবে তাহলে তার সলভিডিটি প্রোডাক্ট বেশি, মানে অনেক বেশি আয়ন ধারণ ক্ষমতা তার আরো, কিন্তু আয়ন আছে কি কম পরিমাণ কেআইপি কম, তাহলে তখন হবে কি তখন হবে অসম্পৃক্ত, তখন হবে অসম্পৃক্ত দ্রব, অসম্পৃক্ত, বুঝা গেছে? এই হচ্ছে ব্যাপার দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, দ্রাব্যতা। তো এখান থেকে ম্যাথ আসবে কিরকম, ম্যাথ আসবে তোমার একটা লবণ দেওয়া থাকবে ওইটা দ্রাব্যতার গুণফল বের করতে বলতে পারবে, অথবা 27 একটা ভ্যালু দিয়ে দেবে, ধরো 1.8 × 10⁻⁴ এরকম একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে তখন তুমি কি বের করবা, তখন তুমি ফোরটা জাস্ট 27টা দিয়ে ভাগ করে দিবা, তারপর ফোর ক্যালকুলেটারে বসাই ইজিলি বের করে ফেলতে পারবে, ঠিক আছে? তাহলে এই জাতীয় ম্যাথ আসতে পারে দ্রাব্যতার গুণফল আয়নিক গুণফল থেকে, আর দ্রাব্যতা কাকে বলে, দ্রাব্যতা তিন ধরনের ইকুয়েশন পরে এগুলো থেকে ম্যাথ আসতে পারে, তো এগুলো একটু দেখে নিবা। এরপরে হচ্ছে দ্রাব্যতা আর দ্রাব্যতার গুণফলের একটা পার্থক্য বইয়ে আছে সেটা একটু দেখবা, সেটা কি দ্রাব্যতা, তুমি দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল উভয়টাই তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতাও বাড়বে, দ্রাব্যতার গুণফলও কি বাড়বে, আবার ঘনমাত্রা অন্য কিছুর উপর কি হচ্ছে না নির্ভর করে না। এখানে একটা কমন আয়ন ইফেক্ট বলে, কমন আয়ন ইফেক্টটা একটু মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে এই তোমার একটা আয়ন বেশি পরিমাণ, অর্থাৎ দুইটা যৌগের যদি একটা সমান পরিমাণ আয়ন থাকে, দুইটা যৌগের ক্ষেত্রে যদি একটা সমান পরিমাণ আয়ন থাকে তখন কম দ্রবণীয় বা হচ্ছে কম তড়িৎ বিশ্লেষ্য যেটাকে বলি, অর্থাৎ যেটা দ্রাব্যতা কম সেই দ্রবণটার দ্রাব্যতা কমে যায়, সেটাই হচ্ছে কমন আয়ন ইফেক্ট। ব্যাপারটা কি, ধরো এখানে এনএসিএল আগের থেকে ছিল এই পাত্রে, এনএসিএল আগের থেকে ছিল, এনএসিএল আগে থেকে ছিল এই পাত্রে, তাহলে এনএসিএল গুলো কোন ফর্ম ছিল, এনএ প্লাস সিএল মাইনাস। তুমি যদি এখানে এজিসিএল আবার মিশাও, এজিসিএল যদি আবার মিশাও তাহলে এজিসিএল টা ভেঙে কি হবে, এজিসিএল টা ভেঙে এজি প্লাস সিএল মাইনাস হবে, তাহলে এখানে আলটিমেটলি সিএল মাইনাস বেড়ে যাচ্ছে, কিন্তু এই দ্রবণটার ক্ষেত্রে সিএল মাইনাস এর ধারণ ক্ষমতা তো একটা ফিক্স, এখানে সিএল মাইনাস থাকতে পারবে, সিএল মাইনাস এর কনসেন্ট্রেশন থাকতে পারবে 0.1 মোলার, কিন্তু তুমি ধরো জিরো, ধরো আমি বোঝার সুবিধাতে এখানে 5 মোলার লিখলাম, দেখো 5 মোলার, তাহলে এখানে অলরেডি 5 মোলার বা অলরেডি ধরো এখানে এনএ প্লাস আছে 3 মোলার, এটা আছে 3 মোলার, ঠিক আছে? এনএ প্লাস আরো 2 মোলার থাকতে পারবে, এনএ প্লাস আরো 2 মোলার থাকতে পারবে যেটা নাই, আচ্ছা, কিন্তু সিএল মাইনাস সর্বোচ্চ থাকতে পারবে কত মোলার, 3 মোলার, 3 মোলার। এখন তুমি সিএল মাইনাস সর্বোচ্চ থাকতে পারবে 5 মোলার, আছে 3 মোলার, তাহলে এটা যদি আরো 5 মোলার দাও তাহলে এখান থেকে দ্রবীভূত হবে সিএল কতটা, 2 মোলার, 2 মোলার পর্যন্ত দ্রবীভূত, বাকি 3 মোলার অবশিষ্ট থাকবে, কারণ কমন আয়নের কারণে, কারণ এখানে একটা আয়ন কমন হওয়ার কারণে দ্রাব্যতা কি হচ্ছে ওই আয়নের সর্বোচ্চ যতটুকু দ্রাব্যতা আছে ততটুকু বাইরে দ্রবীভূত হতে পারবে না, তাহলে এই যে 3 মোলার গুলা কি হয়ে যাচ্ছে, 3 মোলার গুলা অধঃক্ষিপ্ত হয়ে যাবে না, তো সিএল মাইনাস টা একা অধঃক্ষিপ্ত হতে পারবে না, তার থেকে অধঃক্ষিপ্ত হলে কেন আয়ন লাগবে, সে হয় এজি নিবে না হয় এনএ নিবে, এজি প্লাস কে নিবে না হয় এনএ প্লাস কে নিবে, যেহেতু এজি প্লাস এর দ্রাব্যতা কম, কারণ এজি প্লাস দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, দ্রাব্যতা কেন কম রাসায়নিক বন্ধনে করবো, তাহলে এজি প্লাস এর যেহেতু দ্রাব্যতা কম সে নিবে এজি প্লাস কে, তাহলে এখানে কি হয়ে যাবে এজি প্লাস এর দ্রাব্যতা কমে এজি প্লাস এখানে কি হয়ে থাকবে অধঃক্ষিপ্ত হয়ে থাকবে, এটাই কমন আয়ন। তো এখানে তোমার থেকে একটু জেনে নিতে হবে কমন আয়ন ইফেক্টের কারণে কি হয়, এটা একটু দেখো, এগুলো তুলে নাও, তাহলে দেখো কমন আয়ন ইফেক্টের কারণে ধরো তোমাকে প্রশ্ন দিয়ে NS4OH, আরেকটা হচ্ছে NS4Cl, আরেকটা হচ্ছে AgCl, আরেকটা হচ্ছে NaCl,
আরেকটা হচ্ছে NaCl আরেকটা হচ্ছে HCl কমন আয়ন এখানে সবগুলো দেখো কমন আয়ন আছে এটার ক্ষেত্রে NH4+ কমন আয়ন এটার ক্ষেত্রে Cl- কমন আয়ন এটার ক্ষেত্রে Cl- এখন কোনটা দ্রাব্যতা কমবে কোনটার দ্রাব্যতা কমবে NH4 হয়েছে আর NH4 Cl এর মধ্যে NH4 হয়েছে দ্রাব্যতা কমবে দ্রাব্যতা কমবে তাহলে দ্রাব্যতা বেশি কার দ্রাব্যতা বেশি কার NH4 Cl HCl কম দ্রবণীয় তাহলে HCl এর দ্রাবকতা কমবে HCl অধিক দ্রবণীয় NaCl এর চেয়ে তাহলে HCl এর দ্রাবকতা বাড়বে NaCl এর দ্রাবকতা কমবে তাহলে কমন আয়ন ইফেক্ট এগুলো এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট এখানে একটু দেখে নিবা তাহলে কমন আয়ন ইফেক্টের কারণে NH4 হয়েছে আর NaCl এর মধ্যে NH4 হয়েছে দ্রাবকতা কমে HCl এর দ্রাবকতা কমে NaCl আর HCl এর মধ্যে NaCl এর দ্রাবকতা কমে HCl এর দ্রাবকতা বাড়ে এটা হচ্ছে ব্যাপার তাহলে এই ছিল আমার দ্রাবকতা দ্রাবকতার গুণফল আয়নিক গুণফল এখান থেকে ছোট ছোট কিছু ম্যাথ আসবে এগুলো একটু দেখে নিবা এর পরবর্তী আমাদের একটা জিনিস বাকি আছে আমি সেটা একটু বলি তোমাদের সেটা হচ্ছে এই পাতন ক্যালাসন এগুলো কিভাবে দেখবা আর শিক্ষা পরীক্ষা শিক্ষা পরীক্ষার আমি একটা চার্ট দিয়ে দিব এখান থেকে দেখে নিলে বুঝতে পারবা অর্থাৎ এগুলো মুখস্থ করতে হবে না কবিতা বা কোনো একটা ইয়ার মতো করে এটা শিখে ফেলতে পারবা শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে তো শিক্ষা পরীক্ষা কি হয় শিক্ষা পরীক্ষা গাঢ় এসসিএল কেন যোগ করতে হয় শিক্ষা পরীক্ষা গাঢ় এসসিএল যোগ করতে হয় কারণ লবণ গুলো হচ্ছে কম উদ্দায়ী অর্থাৎ এগুলো গলে না তাপমাত্রা দিলে নরমালি তো এই লবণটাকে যদি তুমি কিসে নিয়ে করো লবণটাকে সরি ধাতু ধাতুটা কম উদ্দায়ী তো ধাতুটাকে একটু উদ্দায়ী করার জন্য সিএল এর সাথে মিশে তার লবণ তৈরি করা হয় তাহলে লবণ তৈরি করার জন্য আমি সিএল এর সাথে মিশাবো এসসিএল এর সাথে মিশাবো গাঢ় এসসিএল এটা লিখে রাখো শিক্ষা পরীক্ষায় গাঢ় এসসিএল ব্যবহার করা গাঢ় এসসিএল কেন কম উদ্দায়ী লবণ তৈরি করার জন্য উদ্দায়ী লবণ তৈরি করার জন্য উদ্দায়ী লবণ তৈরি করার জন্য তাহলে শিক্ষা পরীক্ষায় সোনা সোনা এটা আমি একটু কবিতার মাধ্যমে দিব ছবি দিব গ্রুপে এটা লিখে নিবা মানে সোনালী হলুদ সোডিয়াম পটাশিয়াম বেগুনি বেগুনি হচ্ছে তোমার কি বেগুনি পটাশিয়াম এই জিনিসগুলো একটু দেখতে হবে তারপরে হচ্ছে সিক্ত পরীক্ষার ক্ষেত্রে কোন আয়নটা শনাক্তকরণের ক্ষেত্রে কোন কোন ধরনের দ্রবণ ইউজ করতে পারবে সেটা বইও আছে তোমরা চাইলে নোট করে লিখতে পারো অথবা আমি একটা দেওয়ার চেষ্টা করবো মানে ধরো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন শনাক্তকরণের জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে হবে তো এই দুইটা তোমার থেকে জানতে হবে এই দুইটা দাগাতে হবে এই জিনিসগুলো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার পাতন ক্যালাসন ক্রোমাটোগ্রাফি এগুলা পাতন ক্যালাসন ক্রোমাটোগ্রাফি থিওরিটা লাগবে না এখানে জাস্ট পাতনের মাধ্যমে কোনটা আলাদা করা হয় ক্রোমাটোগ্রাফির মাধ্যমে কোনটা ক্যালাসনের মাধ্যমে কোনটা আলাদা করা হয় সেগুলা অবশ্যই জানতে হবে ঠিক আছে যেমন হচ্ছে ক্যালাসন ক্যালাসনের মাধ্যমে চিনি বিশোধন যোগাযোগের বিশোধন এই দুইটা তাহলে এই দুইটা তাহলে তোমাকে বলতে পারে যোগাযোগের বিশোধন কোন প্রক্রিয়ার মাধ্যমে ক্যালাসনের মাধ্যমে দাগাই দিবা ঠিক আছে এই দুইটা আংশিক পাতন আর পাতনের মধ্যে পার্থক্য কি পাতনের ক্ষেত্রে অংশকলম ব্যবহার করা হয় না কারণ পাতনের ক্ষেত্রে টেম্পারেচারের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রির চেয়ে বেশি হতে হবে যখন দুইটা দ্রবণের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রির চেয়ে কম হবে তখন আংশিক পাতন অংশকলম ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে এই দুইটা পার্থক্য এখন অংশকলম বা আংশিক পাতনের সাথে কোনগুলা আলাদা করবা পাতনের মাধ্যমে কোনগুলো আলাদা করবা এই শুধু উদাহরণগুলো একটু দেখবা বুঝেছো তারপরে ক্রোমাটোগ্রাফি ক্রোমাটোগ্রাফি কয় প্রকার ক্রোমাটোগ্রাফির ব্যাপারটা কি ক্রোমাটোগ্রাফির ব্যাপারটা হচ্ছে ধরো এখানে দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে স্থির মাধ্যম আর একটা হচ্ছে চলনশীল মাধ্যম এখন তোমার চলনশীল যে মাধ্যম সেটা অনেকগুলো মিশ্রণের সমষ্টি ধরো এখানে লবণ আছে পানি আছে তারপরে তোমার অ্যালকোহল আছে এই সবগুলার মিশ্রণ সবগুলার একটা মিশ্রণ ঠিক আছে লবণ পানি অ্যালকোহলের একটা মিশ্রণ তুমি চলন চালাই নিচ্ছ নিচে যেটা দিছ সেটা হচ্ছে আয়নিক যৌগ আয়নিক এটা স্থির তাহলে এখন এই লবণ পানি অ্যালকোহল এগুলোর মিশ্রণ যখন তুমি চালাবা সচল রাখবা তখন আয়নিকের সাথে আয়নিকের ইন্টারাকশন বেশি না তাহলে এখান থেকে লবণ যেটা এটা হচ্ছে 100% আয়নিক তাহলে তাকে সে এখানে আটকাই দেবে আর যেতে দিবে না ইন্টারাকশন বেশি পানি আংশিক আয়নিক পোলার তাহলে সে একটু চলে যাবে বাট ইন্টারাকশন হওয়ার কারণে বাধাপ্রাপ্ততা হওয়ার কারণে সে আরেকটু দূরে গিয়ে আলাদা হবে এখানে দাঁড়ায় থাকবে অ্যালকোহল তার কোনো ইন্টারেকশনে নাই সে চলতে থাকবে ঠিক আছে তাহলে এখন দেখো তিনটা পোর্শনে আলাদা হয়ে গেছে না তিনটা পার্টে আলাদা হয়ে গেছে না তাহলে তিনটা তুমি এখন আলাদা করতে পারবে এটাই হচ্ছে ক্রোমাটোগ্রাফি ক্রোমাটোগ্রাফি দুই প্রকার একটা বন্টন আর একটা হচ্ছে বন্টন বা অধিশোষণ আর একটা হচ্ছে কি কলাম ক্রোমাটোগ্রাফি মেবি একটা হচ্ছে বন্টন বা বিভাজন আর একটা হচ্ছে অধিশোষণ ঠিক আছে অ্যাডসর্পশন তাহলে এই দুইটাকে বিভাগে ভাগ করা হয় এখানে স্থির মাধ্যম কোনটা চলনশীল মাধ্যম কোনটা এই দুইটা জিনিস একটু দেখে নিবা বুঝতে পেরেছো কি কি পড়বো এখান থেকে বুঝছো আসো তোমরা হ্যালো আনমিউট করে বলো ভাই বলে হুম
তাহলে হচ্ছে ব্যাপার কি কি পড়বা আমি বলছি পাতন আংশিক পাতন তারপর হচ্ছে বাষ্প পাতন এগুলোর শুধু উদাহরণটা একটু দেখো উদাহরণ তারপরে ক্রোমাটোগ্রাফি কি এখন বললাম ক্রোমাটোগ্রাফি সচল স্থির মাধ্যমের মাধ্যমে আলাদা করে তাহলে কোন ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কোনটা স্থির কোনটা সচল এগুলো একটু দেখে নিবো তাহলে এই ছিল আমাদের পূর্ণগত রসায়ন আজকে চ্যাপ্টারটা শেষ হলো আগামী ক্লাসে আমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন সেটা যতটুকু পারি শেষ করার চেষ্টা করবো তো এগুলো আসলে ডিটেলস বলতে হচ্ছে তো টেনে নিয়ে গেলে দ্রুত শেষ হয়ে যেত কিন্তু এগুলো ডিটেলস না বললে তোমাদের ক্ষতি হয়ে যাবে সেজন্য আমি একদম পুরোপুরি যতটুকু আছে সবগুলো বলছি তো তোমরা যদি নোট করতে পারো বা এগুলো আমি বলার সাথে সাথে দেখাইতে পারো সবগুলো তো লিখে পড়ানো সম্ভব না এত বড় চ্যাপ্টারটা লিখবো কখনো তো এগুলো যদি পারো তাহলে তোমাদের জন্য ইজি হবে ঠিক আছে তাহলে এগুলো একটু বলার সাথে সাথে নোট করা ট্রাই করবা এই হচ্ছে ব্যাপার তো তোমরা যদি চাও আমি বোর্ডে না পড়ে খাতায় পড়াবো খাতায় পড়াইলে একটা ব্যাপার হচ্ছে তুমি প্রশ্নটা আমাকে করলে আমি সরাসরি উত্তর দিতে পারবো তো তোমরা যদি এটা চাও তাহলে আমাকে জানাইও খাতায় পড়ালে বেটার হবে কিনা অর্থাৎ খাতায় পড়ানোর ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্টটা আমার উপরে রাখবো আমি সামনে থাকবো যার পরে তুমি কোনো প্রশ্ন করবে ওয়ান টু ওয়ান ইন্টারেকশন হবে আর পড়ানোর ক্ষেত্রে ব্যাপারটা ইজি হবে এখন একটু ঝামেলা হচ্ছে কারণ বোর্ডে পড়ানোর ক্ষেত্রে তোমার এই কি হচ্ছে বোর্ডে পড়ানোর ক্ষেত্রে আমি তোমার প্রশ্নটা ডিরেক্ট শুনতে পারতেছি না শোনার জন্য দিকে যেতে হচ্ছে এগুলো একটা ব্যাপার তোমরা একটা ডিসিশন দাও যেটা যার পছন্দ তুমি যদি চাও যে খাতায় পড়লে বেটার হয় প্রশ্ন করতে হবে বা এটা তাড়াতাড়ি করতে হবে তাহলে সেটা হলে ওইভাবে পড়ানো যাবে ঠিক আছে তাহলে তো এখন কোনো প্রবলেম থাকলে কারো একটু বলো দ্রুত বলো কারো কোনো সমস্যা আছে বা কিছু জানার আছে না ভাই আচ্ছা তো এইভাবে পড়ালে হচ্ছে না বুঝছো গুণগত রসায়ন পরে কিরকম বুঝছো গুণগত রসায়নটা পরে কতটুকু বুঝছো বলো ক্লিয়ার হয়েছে আর কি আচ্ছা তাহলে এই এই তোমার এটা শেষ পরবর্তী চ্যাপ্টারে ঠিক আছে তাই